নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর এই রেসিপিটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তবে চলুন আর বেশি বকবক না করে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম রুই মাছের ডিম। আর ডিমটা একটু ফ্রিজে ছিল বলে একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু কোনো প্রবলেম নেই। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, 2 চামচ বেসন, আর দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা সুজিও দিয়ে দিতে পারেন, অথবা শুধু বেসন দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, 7 মতো লঙ্কা, আর 1 চামচের 1/4 ভাগ জোয়ান। জোয়ানটাকে হাত দিয়ে এইভাবে ডোলে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর 7 মতো নুন। গোটা জিরে কিংবা জোয়ান মুখের মধ্যে পড়লে কিন্তু বেশ লাগে। এখন আমি সমস্ত উপকরণ এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এক্ষেত্রে কিন্তু চামচ দিয়ে মাখলে খুব একটা ভালো হবে না, তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে শুকনো শুকনো মেখে নিয়েছি, কোনো রকম জল ব্যবহার করা যাবে না। শুকনো শুকনো এইভাবে মেখে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এখানে আপনারা চাইলে সরষের তেল দিয়েও ভেজে নিতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি চামচ দিয়ে এইভাবে ফুলুরির মতো তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, তবে এই কাজটা আমার হাত দিয়ে ভালো লাগে না, তাই আমি চামচ দিয়ে করে নিলাম। আপনারা চাইলে হাত দিয়ে করে নিতে পারবেন, হাত দিয়ে হলে শেপটা কিন্তু খুবই ভালো আসে। তবে চামচ দিয়েও শেপটা যাতে ভালো আসে তারই চেষ্টা করেছি। এইভাবে বেশ অনেকগুলো বড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ওয়েট করব 1 মিনিট যাতে লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। আর 1 মিনিট লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে সাবধানে উল্টে দেব। এইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। আর উল্টানোর সময় একটু খেয়াল রাখতে হবে, যেহেতু উপরের দিকটা একটু কাঁচা রয়েছে, তো সেইভাবে খেয়াল করে একটু সাবধানে উল্টে দিতে হবে। দেখুন, যে বড়াগুলো ভাজা হয়ে গেছে তার কালারগুলো কিন্তু খুবই সুন্দর এসছে। এইভাবে বড়াগুলোকে উল্টে দেওয়ার পর আরেকটা পিঠ যাতে হয়ে যায় সেজন্য কিছুক্ষণ ওয়েট করব। তারপর আরেকটা দিক হয়ে গেলে এইভাবে নাড়াচাড়া করে যেগুলো একটু কালার খুব সুন্দর এসে গেছে সেগুলোকে আগে তুলে নেব। অর্থাৎ যেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি আগে তুলে নিয়েছি, পরপর এইভাবে বড়াগুলোকে তুলে নিয়েছি। ফার্স্ট ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। এখন আমি সেকেন্ড ব্যাচের জন্য আবার বড়াগুলোকে ঠিক একইভাবে আমি দিয়ে দিলাম, আর ঠিক একইভাবে বড়াগুলোকে ভেজে নেব। আর উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, এইভাবেও কিন্তু গরম গরম বড়াগুলো খেতে বেশ লাগবে। আর একটা বড়া আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, ওপরটা বেশ খাস্তা হয়েছে। আর এদিকে আমি আলু কয়েকটা কেটে নিয়েছি, তবে একটু বড় সাইজ করেই কেটেছি। আর এদিকে মশলাগুলোকেও কেটে রেডি করে রেখেছি। এখানে রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো, কয়েকটা রসুনের কোয়া, আর 1 ইঞ্চির মতো আদা। সমস্ত উপকরণগুলোকে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। সমস্ত কেটে রাখা মশলাগুলোকে মিক্সির বাটির মধ্যে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। মিক্সিতে গ্রাইন্ড করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসটাকে অন করে দিয়েছি, আর বড়া ভাজার যে অবশিষ্ট তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। আর চিনিটা ক্যারামেলাইজড হয়ে এইভাবে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে। এইভাবে চিনি ক্যারামেলাইজড করে নিলে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসে। আর আলুগুলোকে দেওয়া হয়ে গেলে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে এভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যেহেতু বড় সাইজের রয়েছে, তাই আমি লো ফ্লেমে ধীরে সুস্থে আমি ভেজে নিয়েছি, তাতে করে আলুটা প্রায় 60% মতো সেদ্ধ হয়ে যাবে, আর বাদবাকিটা কষিয়ে রান্না করার সময় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তার জন্য এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে দিয়ে দিলাম পেটে রাখা মশলাগুলোকে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তবে আপনারা লঙ্কার গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দেবেন, যতটা ঝাল খাবেন সেই বুঝেই দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন।
এখন সমস্ত মশলা এইভাবে কষিয়ে নেব। এইভাবে একবার হলেও মাছের ডিমের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এইভাবে কিছুক্ষণ মশলা কষানোর পর দেখুন মশলাটা শুকিয়ে এসেছে। আর এই রান্নাতে কিন্তু খুব একটা আমি তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল দিতে পারেন, কমিয়ে নিতেও পারেন আবার বেশিও দিতে পারেন। যখনই মশলাটা একটু শুকিয়ে এসেছে আমি অল্প একটু বাটি ধোয়ার জল, মানে মিক্সির বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পর মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এদিকে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি বেশ কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম, তারপর এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তবে আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই বুঝেই জলটা দেবেন। এখন জলটা ফুটতে শুরু করে দিয়েছি আর আমি এই বড়াগুলোকে দিয়ে দেব। কিছুটা বড়া তো আগেই খাওয়া হয়ে গেছে, আর এখন অবশিষ্ট বড়াগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে দিলেই রেসিপিটা একেবারেই রেডি, আর গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।